বাঁশদ্রোণী কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশ সূত্র মারফত যে খবর, গুলিবিদ্ধ হওয়ার পর 9 কিলোমিটার দূরে যান বাচ্চা সিং। টিএমসি নেতা বিশ্বজিৎ দাসের বাড়িতে যান রক্তাক্ত বাচ্চা। প্রথমে বিশ্বজিৎ অ্যাম্বুলেন্স জোগাড়ের চেষ্টা করেন, এবং যেটা প্রশ্ন উঠছে, কেন স্থানীয় কোনো হাসপাতালে না গিয়ে 9 কিলোমিটার দূরে ওই তৃণমূল নেতার বাড়িতে গিয়েছিলেন বাচ্চা সিং? এরকমই একাধিক প্রশ্ন এক্ষেত্রে সামনে আসছে। বাইকে চেপে 9 কিলোমিটার দূরে তৃণমূল নেতার বাড়ি গিয়েছিলেন বিশ্বজিৎ দাস, বিধায়ক ফিরদৌসী বেগমের ইলেকশন এজেন্ট বলে জানা যাচ্ছে, এবং কালকেই কলকাতার বাইরে গিয়েছেন বিশ্বজিৎ দাস। যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা নরেন্দ্রপুর থানার পূর্বাচল এলাকা, বাঁশদ্রোণীর ঘটনাস্থল থেকে 9 কিলোমিটার দূরে। তাৎপর্যপূর্ণভাবে গতকাল গুলি লাগার পরে বাচ্চা প্রথমে কোনো হাসপাতালে বা থানায় না গিয়ে সরাসরি চলে এসেছিল এখানে। হ্যাঁ, 9 কিলোমিটার পথ রক্তাক্ত বাচ্চাকে নিয়ে মোটর বাইকে করে বাচ্চার এক অনুগামী সোজা পৌঁছে যান এখানে। এখানে তখন বাচ্চার দলীয় কর্মীদের সাথে কথা বলছিলেন, তখনই রক্তাক্ত অবস্থায় তিনি বাচ্চাকে মোটর বাইকে দেখতে পান এবং তারপর তারই ব্যবস্থাপনায় বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তির ব্যবস্থা করা হয়। প্রশ্ন এক, রাজনৈতিক কোনো যোগাযোগ কি রয়েছে দুজনের মধ্যে? প্রশ্ন দুই, এখানে বিশ্বজিতের বাড়ির লোকজন একটানা অস্বীকার করছেন তাদের মধ্যের কোনো বাণিজ্যিক সম্পর্কের কথা, তাহলে কেন 9 কিলোমিটার পথ রক্তাক্ত এবং গুলিবিদ্ধ বাচ্চাকে নিয়ে পথ পাড়ি দিয়ে ঠিক পৌঁছানো হলো এখানে? কি উদ্দেশ্যে খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।